লালমনিহাটের হাতিমান্দায় কিরণবালা বর্মিনী নামে এক বৃদ্ধা মহিলাকে জমির জন্য মারধর করেছে তার ছোট ছেলে হেমন্ত বর্মণ। ওই মারধরের ঘটনার প্রতিবাদ করায় এবং মামলার সাক্ষী হওয়ায় বৃদ্ধা মহিলার মেয়ে জামাই জগদীশ চন্দ্র ও ভাতিজা বসন্ত কুমারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মিথ্যা অভিযোগ করেছেন তার ছেলের স্ত্রী। পুরো ঘটনার নৈপথ্যে কলকাতি নাড়ছেন প্রতিবেশী বগুড়া আজিজুল হক কলেজের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও গেন্দুপুরি মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির রূপন। শুক্রবার দুপুরে হাতিবান্ধা প্রেস ক্লাবে এসব অভিযোগ করে পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা কিরণবালা বর্মণী।